অন্তর্বর্তী সরকার গঠিত রাষ্ট্র সংস্কারের কমিশনে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমে দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং সংবিধানে সত্তর অনুচ্ছেদের সংশোধন দরকার সংবিধান সংশোধন এবং পুনর্লিখনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের রয়েছে বলেও জানান এটর্নি জেনারেল আরও জানাচ্ছেন ইসমাইল সর্দার বাহাত্তর পরবর্তী বাউন্ন বছরে রাষ্ট্রের গাইডবুক সংবিধানে আনা হয় সতেরোটি সংশোধনী তবে সেই সংশোধনীতে কতটা জনগণের স্বার্থে আর কতটা শাসকদের স্বার্থে সেই প্রশ্নের বিতর্ক থাকলেও সংবিধানের শত্রু অনুচ্ছেদে যে মত প্রকাশের পথে বড় বাধা তা নিয়ে দ্বিমত নেই কারোরই ফ্লোর ক্রসিং বা হর্স ট্রেডিং বন্ধে আনা সংবিধানের সত্তর অনুচ্ছেদে বলা হয় যদি কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন তবে তার আসন শূন্য বলে ঘোষণা করা হবে এমন বাস্তবতায় সংবিধান সংস্কারের অন্তর্বর্তী সরকারের কমিশন গঠনের প্রতিক্রিয়া নিজের অবস্থান তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল তো বিগত সময়ে দেখা গেছে যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত যারা বাংলাদেশের খুন খারাপি করেছেন দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন নিম্ন আদালত কখনো কখনো এটা উচ্চ আদালত পর্যন্ত চলে এসেছে বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি সেখানে যদি সাংবিধানিক কোনো সংস্কার প্রয়োজন হয় সেই সংস্কারের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট প্রসিজিওর বিশেষ করে সুপ্রিম জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট প্রসিজিওর কি হওয়া দরকার সেখানে সাবর্ডিনেট জুডিশিয়ারির ট্রান্সফার পোস্টিং কন্ট্রোল যেখানে হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে অনেকের প্রশ্ন আসে একই ব্যক্তি বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সংবিধানে এমন বিধান যুক্ত করার পক্ষে তিনি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না তাহলে ক্ষমতার একটা ভারসাম্যের জায়গা আসতে পারে মনোপলি না হয় এক একতন্ত্র স্বৈরতন্ত্র বা নৈরাজ্যবাদী সরকার প্রতিষ্ঠার যে ধারা সেই ধারাটা যাতে ব্যাহত হয় সংবিধান সংশোধনের পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন বলেও মনে করেন সরকারের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা অনুচ্ছেদ বাংলাদেশের বাংলাদেশ এটা যদিও অরিজিনাল সংবিধান থেকে এসেছে ফ্লোর ক্রসিং করা যাবে না পার্লামেন্ট মেম্বার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করতে পারবে না কার্যত বাংলাদেশের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল অনেকটা ভূমিকা রেখেছে সত্তর অনুচ্ছেদ এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন রাষ্ট্র সংস্থারের নবগঠিত ছয়টি কমিশনে জনমনের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে বলেও মত প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল প্রধান যে উদ্যোগটা নিয়েছেন এটা গণমানুষের আশা আকাঙ্ক্ষার ধারণ করেই এই উদ্যোগটা নিয়েছেন এবং ইসমাইল সর্দার এসিটিভি ঢাকা